যুক্তরাষ্ট্রের বাল্টিমোর সেতু ধসে ক্ষয়ক্ষতির ঘটনায় $3 বিলিয়ন ইন্স্যুরেন্সের অর্থ গুনতে হতে পারে। একে ইতিহাসের সবচেয়ে বড় সামুদ্রিক বাণিজ্যিক ক্ষতি বলে আখ্যায়িত করেছে ব্রিটিশ বিমা প্রতিষ্ঠান লয়েডস। জানা যায় মেরিল্যান্ড ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন বাইডেন প্রশাসনের কাছে $60 মিলিয়ন জরুরি সহায়তা চেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ব্রিজ ধসে যাওয়াই শুধু নয়, বরং শিপিং লেনটি পুরোপুরি চালু করতে গুনতে হবে $15 মিলিয়ন। এই ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24-এর এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।